নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, কৃষক বন্ধু প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ তিনটি আপডেট চলে এসেছে এবং স্ট্যাটাসে কিন্তু তিন ধরনের পরিবর্তন এসেছে। সমস্তটাই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। তো সমস্ত আপডেটগুলি জানবার জন্য আমাদেরকে কী করতে হবে, যে কোনো একটি ব্রাউজার ওপেন করে কৃষক বন্ধু .net, যেটা কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটটি গুগলে সার্চ করতে হবে। সার্চ করলে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই সাইডে আসার পর এখানে দু নম্বর দেখছেন নথিভুক্ত কৃষকের তথ্য বলে একটি অপশন রয়েছে, এই অপশনটায় আপনি ক্লিক করবেন। তারপর এখানে এন্টার ভোটার কার্ড, আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন। আই এম নট এ রোবট, এই বক্সটায় আপনি ঠিক চিহ্ন দেবেন। তারপর যদি আপনাকে এরকম ছবি দেখায়, যেই ছবিগুলো দেখাবে সেই ছবিতে আপনারা এখানে ক্লিক করে ভেরিফাই করে দেবেন, তাহলে এখানে চেক বক্সটায় ঠিক চিহ্ন চলে আসবে, দিয়ে আপনাকে সার্চ করে দিতে হবে। তো তাহলে আপনি আপনার স্ট্যাটাস দেখতে পেয়ে যাবেন। তাহলে কিন্তু আপনার সামনে এরকম স্ট্যাটাস ওপেন হয়ে যাবে। তো এখানে কিন্তু আপনারা সমস্ত কিছু দেখে নিতে পারবেন, আপনার সমস্ত ডিটেলস। এবার দেখুন, এই যে যাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ডিডি অ্যাপ্রুভড লেখাটা ছিল, যাদের অনেক দিন থেকে অ্যাকাউন্ট ভ্যালিড হচ্ছিল না, তাদের কিন্তু অনেকেরই কিন্তু বেশিরভাগই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটা চলে আসছে। আপনারা একবার চেক করে দেখে নেবেন, যাদের ডিডি অ্যাপ্রুভ ছিল তাদের অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটা চলে এসেছে। দু নম্বর আপডেটটি হলো, এখানে আধার নাম্বারের ঘরের একটি অপশন দেওয়া হয়েছে, এই নিয়ে আগেই কিন্তু আপনাদেরকে আমি জানিয়েছিলাম ভিডিও দিয়ে। আর এখানে যাদের আধার নাম্বার যুক্ত নেই তারা কীভাবে যুক্ত করবেন, যাদের ভুল রয়েছে তারা কীভাবে আপডেট করবেন, সেই নিয়েও কিন্তু চ্যানেলে ভিডিও রয়েছে। আপনারা চাইলে চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারেন, বা ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আই বাটনে ভিডিও শেষে দিয়ে রাখবো। তো দু নম্বর হচ্ছে, এই আধার নাম্বারের ঘরটা যাদের আসছিল না, মানে অনেকেরই কিন্তু প্রথমের দিকে আধার নাম্বারের ঘরটা ছিল না, অনেকের চলে এসেছিলো কিন্তু অনেকের আসছিল না, তাদেরও কিন্তু এবার আধার নাম্বারের এই ঘরটা চলে এসেছে। যাদের আধার নাম্বার যুক্ত রয়েছে তাদের আধার নাম্বার এখানে দেখিয়ে দিয়েছে, আর যাদের যুক্ত নেই তাদের এখানে আধার নাম্বারটা দেখায়নি, এরকম ফাঁকা রয়েছে। আর তিন নম্বর আপডেটটি হলো, যারা 27 তারিখে টাকা পেয়েছে, 27 তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ করেছেন, এবং ওই দিনে অনেক কৃষককে টাকা কিন্তু দিয়েও দিয়েছে, মানে তাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকেও গেছে। তো যাদের ঢুকে গেছে তাদের কিন্তু এই যে ট্রানজ্যাকশন স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন, এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে প্রথম অ্যাকাউন্ট ভ্যালিড ছিল, দিয়ে টাকা ঢুকেছে। তো টাকা ঢোকার পরই কিন্তু এবার এখানে একটা নতুন আপডেট চলে এসেছে, সেটা হলো ট্রানজ্যাকশন সাকসেসফুল। তো দেখুন, একজন কৃষকের এখানে কিন্তু এনার অ্যাকাউন্ট ভ্যালিড ছিল, ইনি 27 তারিখে টাকা পেয়েছেন, এবং ওনার কিন্তু কালকে কিন্তু এখানে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস লেখাটা চলে এসেছে। গতকাল থেকে কিন্তু এই আপডেটটা আসা শুরু হয়েছে, ট্রানজ্যাকশন সাকসেস লেখাটা। এবার আপনাদের মধ্যে যারা টাকা পেয়েছেন তাদের যদি এখনও ট্রানজ্যাকশন সাকসেস লেখাটা না আসে, তো আপনারা অপেক্ষা করুন, কিছুদিনের মধ্যে আপনাদেরও ট্রানজ্যাকশন সাকসেস লেখাটা চলে আসবে যারা টাকা পেয়ে গেছেন। আর যারা টাকা পাননি তাদেরকে বলবো আপনারা অপেক্ষা করে থাকুন। আজকেও কিন্তু আবারও কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে, যখন দেওয়া হবে এবং অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কোন কোন জেলা টাকা দিল অবশ্যই আমাদেরকে আমি ভিডিও দিয়ে ইনফরমেশন জানিয়ে দেবো। আর আপনাদের যদি কারো আজকে টাকা ঢুকে থাকে, অবশ্যই কিন্তু তার স্ক্রিনশট আপনি কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করে সেই স্ক্রিনশট পাঠাতে পারেন, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার বা অ্যাবাউটেও নাম্বার দেওয়া রয়েছে। তো এই আপডেটগুলি আপনার কেমন লাগলো, এবং আপনার কোন আপডেটটি রয়েছে, টাকা পেয়েছেন কি না, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, এবং বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।